আল্লাহুম্মা আমিন। আরে কিছু তো বল, তারপরে তো কবুলের কথা নাকি? হাত তুলি করছে আমিন, তুমি কবুল করো, কি করবি কবুল? কিছু তো বলিসই নাই এখনো, আর আমি সাতটা শোনাইছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রহিম শোনাইছি, মালিক ইয়াউমিদ্দিন শোনাইছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন শোনাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনাইছি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম শোনাইছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরা কথা শোনানোর পর আমি বলছি আমিন। আরে হুজুর এবেই হাত তুলি কয় আমিন, কিছু তো বলিসই নাই আমিন কিসের? এত কিছু বলার পরে বলতেছি আল্লাহ এই যে সাতটা কথা বললাম, তুমি আল্লাহ কবুল করো, তুমি আমার সিরাতাল মুস্তাকিম দিও আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি আল্লাহ। আল্লাহ তাদের পথ দিয়েন না যারা গোমরা, তাদের পথ আল্লাহ দিয়েন না আল্লাহ। আপনি হলেও সব কিছুর মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এত কিছু বলে শেষে বলতেছি আমিন। ও আল্লাহ এই যে অন্তর থেকে তোমার প্রশংসা করলাম, এত কিছু চাইলাম, আমার চাওয়াটা তুমি কবুল করো, আগে চাওয়া না আগে পাওয়া? আপনি খালি বলতেছেন যে হে মাওলা তুমি কবুল করে নাও, কি কবুল করবি? তুই তো বলিসনি এখনো কিছু, আগে বলতে হবে, তারপরে আল্লাহ তুমি আমার এই কথাটা তুমি কবুল করো আল্লাহ। না রাগ করতেছেন আপনারা? সন্তান সুসন্তান চাইতে দোয়া নাই? আমাদের আব্বা কি বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা কি বলছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, কিছু বলে তারপরে চাওয়া লাগে তুমি কবুল করো। আর হুজুরে এবি জেনে সেরে সুযোগ পালি কয় না আমিন। আমিন মানে তুমি কবুল করো আল্লাহ, কি কবুল করবে? তো জাতি দিন ধর্ম কবে বুঝলো? ওই যে আপনার খেয়াল করবেন কুল্লু বিদাতিন দলালা, এর মানে কি? সমস্ত বিদাতি গোমরাহী নাকি? অকুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহীর শেষ পরিণতি জাহান্নাম। হায়রে লজ্জা, এইগুলো বলে আমরা বিদাতের সিরিয়াল দেই, আর এইগুলো বলে আমার হুজুররা কয় নামাজের পর যাবেন না বসবেন, মিলাদ আছে, সানি খুতবায় নাই মনে হয়, আপনি আসেন আমার কাছে, বারো সাদের খুতবা আরও কিসব লারি নড়ি নক্ষত্র কি আছে সব একটু টাইনি নিয়ে আসেন, আমি আপনাকে দুই শক্তি দেখা দেব। সেখানেও তারাও কিন্তু বলতেছে আমাদের মতো, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এ কথা আছে কি না? তারাও বলতেছে। তা আমরা এগুলো বলে আমরা অনুবাদ করে বলি, খবরদার মরা মানুষকে নিয়ে আর কি ঠাট্টা করবেন না, খবরদার, তার জন্য মুখে দোয়া করেন, পকেটের টাকা খরচ করে সাদাকা করেন। আর এই হুজুর কচ্ছে যে কুল্লু বিদআতিন দালালা, নামাজের পর বসবেন, মিলাদ আছে, এই এই একটা কথা এই আয়াতের সাথে এই কথা যায়, তার মানে বুঝতেছে না যে আমি কি বলতেছি। মানুষ যদি বুঝত সূরা ফাতিহাতে আমি আল্লাহর কাছে কেবল চালাম সিরাতাল মুস্তাকিম, এই লোক আমি কি করি এখন বলি যে আল্লাহ আমি নকশাবন্দির কাছে আইছি, সৃষ্টির কাছে আইছি, সাবেরির কাছে আইছি, এর খারাপ কিছু আছে আর?